এখন এটা তো ধরো যে একটা কাল্পনিক, তাই না? মোরগ যে আল্লাহ আল্লাহ করবে এটা তো আমরা জানি না, এটা হচ্ছে অলৌকিক ঘটনা। এখন এর ভিতরে যে পাবনা, ঢাকা, ঈশ্বরদী, রাজশাহী, যশোর, সিলেট সব জায়গার তিনি যদি সবাই আসে তাহলে তো বাড়ির লোক একটু বিরক্ত হয় না? অবশ্যই। আমি ওই বাড়ির আমার ভাইয়ের বউ হয়, আমি রান্না করতে লাগেছিলাম সোলার পরে তুই ওখানে পশিজে তুই যায় বল, এখন থেকে 5,000 টাকা করে আমরা টিকিট লাগাই। গ্রামবাসী সহ অনেকেই এসছে দেখার জন্য। ইভেন আমার একটা কথা যে সব বিষয়ে একটা লিমিটেড থাকা, অবশ্যই অবশ্যই, কিন্তু যখন তখন যে সে এসে বিরক্ত করবে। সকালবেলা আমি ওখানে কাজ করতেছি, রাজ আসার পাশে আমি আমরা পলাচ্ছি আর পারতেছি না মানুষের বিরক্ত। আচ্ছা আচ্ছা, বিরক্ত হওয়া স্বাভাবিক। এখন উপর আল্লাহর উপর থেকে একটা হয়তো কোন এর ভিতরে রহস্য আছে। আচ্ছা, এই জন্যই আল্লাহ এত জায়গার এত বড় মরগ থাকে কেউ জানলে না, এর বাড়িরই টুকটুকি মরগ সে এখন আল্লাহ।